সুন্দর লুকটির একটা সুন্দর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর সবাইকে স্বাগত আমার মেকআপ বক্সে সুন্দর পেজটিতে। যারা আমাকে ভালোবাসো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমি অনেকদিন পর ভিডিও পোস্ট করছি, যারা আমার সাথে ফেসবুক ইনস্টাতে আছো তারা সবাই জানো আমি ওইখানে খুব অ্যাক্টিভ, ইউটিউবে ছিলাম না। তো নাস্তে নাস্তে টোনার লাগানো কমপ্লিট করার পর আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলাম। টোনার আর ময়েশ্চারাইজার আমি দুটোই প্লামের থেকে নিয়েছি। আর ভিডিওটি পুরোপুরি নন প্রমোশনাল, ও তো তোমরা এতটা ভালোবাসো, এতটা জানতে চাও, তাই তোমাদের সাথে শেয়ার করতে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি। তো ভালো করে টোনার আর ময়েশ্চারাইজার লাগানোর পর এবার আমি ফেসে প্রাইমার লাগাচ্ছি, প্রাইমারটা কালার বারের। তোমরা যারা ভালোবাসো তারা আমাকে জানো আমি নিজের স্কিনে নাইকার কালার বার ছাড়া অন্য কোনো প্রাইমার ইউজ করি না, কারণ আমার এই দুটো সব থেকে বেশি পছন্দের। আর প্রাইমারটা একটু বেশি করে লাগালাম, আর ভালো করে ভিডিওটা নোটিস করবে কোথায় কোন জিনিসটা লাগাচ্ছি, অতটা বলা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো তারপর এই রাত জেগে জেগে চোখের নিচে যে কালো দাগগুলি পড়তে থেকেছে দিন দিন, সেগুলোকে ঢাকা করলাম একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে। অরেঞ্জ কারেক্টার তোমরা সিঙ্গেলও কিনতে পাবে বা কোনো প্যালেটের মধ্যেও থাকে, হালকা অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, তুমি নিজের স্কিন টোন অনুযায়ী নেবে। আমারটা খুব একটা ডিপ ছিল না। আর এখানে আমি ইউজ করছি ফরএভার 52 এর প্যালেট, যেটা নতুন কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখান থেকে আমি যেটা সবসময় বলে থাকি, নিজের স্কিনের থেকে একটু ডার্ক একটা শেড নেবে, যেটা স্কিনের যে তোমার দাগ আছে বা উঁচু নিচু ডিপ ধাপ আছে সেগুলোর ওপরে একটু দিয়ে নিও। দেখো, যেটা দাবানো যাবে না, ব্রনো, পিম্পলস, এগুলো কখনোই কিন্তু দাবানো যাবে না, এগুলো বোঝাবেই, আমার মেকআপও সেম সব বোঝায়, কিন্তু কী বলো তো সুন্দর লাগে দেখতে। তো এরপর আমি ইউজ করছি মেকআপ স্টুডিও, যে দুটো শেড আমি ইউজ করি, তো সেই দুটো শেড তো আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি, তো ওইগুলোতে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। আর এটা আমার আগের থেকে মিক্সিং করা ছিল, তাই তোমাদেরকে প্রুফ দেখালাম যে মেকআপ স্টুডিওর মেকআপই লাগিয়েছি আমি। আর তারপর এই যে বড় একটা নাক আছে আমার কাছে, তো এই নাকটাকে একটু শুরু করে নিই। এক্ষেত্রে বলে রাখি আমার একটা দিদি আছে, যারা জানো না, তার নাক কিন্তু অসম্ভব সুন্দর, মানে সে আমার থেকে এমনিতেও অসম্ভব সুন্দর, তার চোখ, নাক, ঠোঁট পুরোটাই আমার থেকে ডিফারেন্ট, দেখলে বুঝতে পারবে না আমার দিদি, কিন্তু ভগবান ওকে দিয়েছে অনেকটাই সুন্দর। বাট ঠিক আছে, আমি নিজের নাকটাকে সুন্দর করে নেবো, যদিও তার মতো হয় না, তো চুলকে নিলাম। তো এটাকে ভালো করে ব্লেন্ড করবে, ব্লেন্ড করার সময় মাথায় রাখবে যাতে ব্লেন্ডিংটা তুমি এদিক ওদিক না করো, কারণ এটা সব থেকে ডার্ক শেড ইউজ করা হয়, মুখটা কালো হয়ে যাবার ভয়টা। পরে আবার আমায় বলো না দিদি মুখটা কেন কালো হলো। তো এরপর আমি পিএসসি কনসিলার ইউজ করছি। আর কনসিলার কোথায় কোথায় ইউজ করছি একটু ভালো করে নোটিস করো, হ্যাঁ, কেন কি কনসিলারটা পুরো ফেসে কিন্তু চলে না। আর অ্যাজ ইউজুয়াল আমি আই মেকআপটা আজকে লাস্টই করবো। আই মেকআপটা ধ্যান রেখো, আই মেকআপটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে, আর আমি ড্রেসের ম্যাচিং করে করেছিলাম। আর ড্রেসটা দেখতে গেলে তো পুরো ভিডিও পর্যন্ত থাকতে হবে, বাই দ্য ওয়ে যারা আমাকে চেনো, আগেই বললাম যারা ইনস্টা ফেসবুকে আছো তারা তো দেখেই নিয়েছো এতক্ষণে, তো আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। এরপর আমি সুগারের পাউডার দিয়ে মেকআপটা সেট করছি। সুগারের পাউডারটা আমি পুরো ফেসে ইউজ করলাম। না, মিউজিক অ্যাড করিনি, কারণ জানো ইউটিউবে মিউজিক অ্যাড করলে কী হয়, তাই নিজে একটু হালকা করে দিয়ে নিলাম। আর আমার নিজেকে দেখতে খুব ভালো লাগে, আর আয়নাটা সাইডে রাখা ছিল তাই বারবার নিচের দিকে তাকাচ্ছিলাম। এরপর আই ম্যাজিকের প্যালেট থেকে ব্লাশার ইউজ করছি। ওয়াও, ব্লাশার আমার খুবই পছন্দের একটা জিনিস, আমার গালগুলো লাল লাল করতে খুবই ভালো লাগে, তোমরা যারা আমাকে চেনো বললাম তো। ওই যে আমি দেখবে গেট রেডি উইথ মি করি, তখন দেখবে আমি যদি ফেসের মধ্যে ওই কনসিলার বা ফাউন্ডেশন নাও লাগাই, কিন্তু ব্লাশারটা ম্যান্ডেটরি, ওটা আমাকে লাগাতেই হবে, ওটা আমার খুব ফেভারিট জিনিস। আর যখন কারো ব্লাশার খুব বেশি লাল হয়ে গেল, মানে তোমরা যদি খুব বেশি লাল করে ফেলো, তো ব্লেন্ডিং করে নিও একটু বসে যায়। আমি ব্লেন্ডিংটা এই কারণেই করি যাতে মেকআপের সাথে ব্লাশারটা একদম ন্যাচুরালভাবে শেড হয়ে যায়, মেকআপটা আর ন্যাচুরাল জিনিস। তো ঠিক আছে, তারপর আমি এখানে ইউজ করছি হাইলাইটার। হাইলাইটার আমি একটা পুরো হোয়াইট হাইলাইটার নিয়েছি, আই ম্যাজিকের প্যালেটটাতে আছে, প্যালেটটা খুব সুন্দর। আমি আবারও বলছি ভিডিওটা কিন্তু পুরো নন প্রমোশনাল, তো
আমার মনে নেই ঠিক আমি কি পুরো হোয়াইটটা নিয়েছিলাম নাকি একটু ইয়েলো টোনটা নিয়েছিলাম, ওই যাই হোক একটা নিয়েছিলাম দেখতে চকচক করছিলাম। আর আমি হাইলাইটারটাকেও ব্লেন্ডিং করব, কেন কি আমার এই রিসেন্ট কদিন এটা বেশ পছন্দ হচ্ছে যে আমি নিজের মেকআপের সাথে ভালো করে সব কিছু একদম একদম ভুল ভালো হচ্ছি একদম ভালো করে সব কিছু সেট করে নিয়েছি। দেখো সবার মেকআপ করার ধরন আলাদা, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের মেকআপ আলাদা, হাত আলাদা, সমস্ত কিছুই আলাদা। কখনোই তুমি একজনের মেকআপের সাথে আরেকজনকে কম্পেয়ার করতে পারো না। তো এরপর আমি মেকআপটাকে বিএসসির ফিক্সার দিয়ে সেট করে নিলাম। আর এই ফিক্সারটা এত ভালো, এত ভালো, অন্য কোনো ফিক্সারে এত সুন্দর একটা স্মেল দেয় না যেটা বিএসসিরটাতে দেয়। এটা আমার সবথেকে ফেভারিট, আমার কাছে দু তিনটে আছে, দু তিনটে একই। তো এরপর আমি আই মেকআপ করার জন্য ফরএভার 52 এর প্যালেট থেকে একটা লাইট কালার নিলাম। আই মেকআপের সময় সবসময় একটু নজরে রেখো যাতে আই বেসটা একটু বেশি লাইট হয়, মানে তোমার ফেসের থেকে অনেক বেশি লাইট দরকার। তো একটা লাইট কালার নিলাম, লাইট মানে এইটাই ওই প্যালেটটাতে সব থেকে বেশি লাইট কালার ছিল। আরেকটা আছে ওটা পুরো হোয়াইট, এটা সব থেকে লাইট ছিল কনসিলারটা, তো কারেক্টারটা। তো তারপরে আমি আরেকটা আরেকটু ওর থেকে একটু একটু ডার্ক, মানে লাইটই বলতে পারো ওর থেকে ডার্ক, মানে প্রথমেরটা যেটা লাগলাম মানে তার থেকে ডার্ক, মানে বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইছি? তো আমার মনে হয় একবার করে যে আমার কথা বুঝতে পারছে। তো তো এরপর আমি এখান থেকে কালারের নাম জানি না, এরপর আমি এখানে এই কালারটা নিলাম, এই কালারটা, এই কালারটা ব্ল্যাকও নয় ব্রাউনও নয়, কিছু একটা কালার নিলাম। এটা আমি ব্রাশে করে চোখের দুদিকে, মানে দুদিকে না দুটো চোখের দুদিকে লাগালাম আউটার কর্নারে। এরপর আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। যারা আই মেকআপ জানো তারা বুঝবে কেন ব্লেন্ড করা হয়, যারা জানো না তারা পোকো দেখো না আমার মেকআপ দেখো কিছু একটা দেখো। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি অন্য কালার দেবো, কিন্তু ব্লেন্ডিংটা হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, আউ শেষ হয় না। হ্যাঁ শেষ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে হোয়াইট কালারটা নিলাম, যেটা আমি এতক্ষণ থেকে বলছিলাম তোমাদেরকে, ওই নিচের লাইট কালারটা লাগিয়েছিলাম বুঝলে আগের বারে। এবার হোয়াইটটা নিলাম, হোয়াইটটা নিয়ে একটু কাট ক্রিজ করে নিলাম, হাফ কাট ক্রিজ, বুঝেছ হাফ কাট ক্রিজ। হাফ কাট ক্রিজ করার পর এটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি, ব্লেন্ডার দিয়ে না, নয়তো কী হবে বলো তো, কাট ক্রিজটার শেপটা চলে যাবে। এরপর আমি এখানে লাগিয়েছি গোল্ডেন কালার, একদম চকচকে গোল্ডেন কালার, পুরো চকচকে গোল্ডেন কালার। তো কেন কি আমার ড্রেসে গোল্ডেন ছিল আর আমার ইয়ারিংসগুলো গোল্ডেন গোল্ডেন ছিল, তো সেই জন্য আমি গোল্ডেন কালার করেছি। আমি তো বললাম আমি আমার আই মেকআপটা ড্রেসের ম্যাচিংয়ে করেছি। তো আমার খুব সুন্দর লাগছিল নিজেকে দেখতে সেদিন, আমার সত্যি মেকআপটা এত ভালো হয়েছে, আমার রিমুভ করার কোনো ইচ্ছাই ছিল না, ইচ্ছাই ছিল না, কিন্তু পরের দিন আবার তো নতুন মেকআপ করতে হবে তার জন্য তুলেছি। এই করে করে আমার ফেস কিন্তু পুরো ড্যামেজ হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে আগেই বলছি মেকআপ করার আগে সবসময় ভালো করে স্কিন প্রিপেয়ার করবে, তারপরেই মেকআপ করবে, নয়তো পরে দোষ দিও না যে মেকআপ শেখাচ্ছ। কিন্তু পরে তোমাদের সাথে স্কিন কেয়ারেরও কিছু টিপস শেয়ার করব, কিন্তু এখন আই মেকআপ শেয়ার করছি, আই মেকআপটা শেয়ার করিনি। তো আমি কিন্তু গোল্ডেনের ওপরে একটু হালকা গ্লিটার দিয়েছিলাম, যেগুলো পরে আমার ছেড়ে গেছিলো। আর আমি আই শ্যাডোটা ইউজ করেছি তোমার ডেল্যান্সির প্যালেট থেকে, আমার খুব ফেভারিট একটা প্যালেট, আমার কাছে চার পাঁচটা প্যালেট আছে কিন্তু ওটা আমার সব থেকে ফেভারিট। ওটার মধ্যে যে যে কালারগুলো আছে আমার প্রত্যেকটা খুব ভালো লাগে। আর গোল্ডেন কালার দেওয়ার পর আমি আবার ওই ডার্ক ব্রাউনটা নিয়ে পিছন দিক থেকে ভালো করে দুটোকে একসাথে মিক্স করে নিলাম, ব্লেন্ড করে নিলাম, যাতে দেখতে ফাটা ফাটা বা ছাড়া ছাড়া না লাগে। এরপর আমি জেল লাইনার ইউজ করলাম, কর্নার দিকটা একটু উঠিয়ে সামনে থেকে যেভাবে লাইনার পরি সেইভাবেই। তারপর মাস্কারা, কারণ আমার চোখের পাতাতে মানে আমার অরিজিনাল ল্যাশেজের ওপরে আই শ্যাডো পড়ে গেছিলো। এরপর মেবেলিনের কাজল, সুন্দর করে কাজল লাগানোর পর কাজল ব্লেন্ড করা ম্যান্ডেটরি, আমি আগেই বলেছি, নয়তো কি হয় বলো তো, যে চোখের দিকে থাকিয়ে কেউ প্রেমে পড়বে না, কেন চোখের নিচটা পুরো কালো হয়ে যাবে যদি তুমি কাজল ব্লেন্ড না করো। এবার সুন্দর করে কাজল পরার পর কাজলটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, আর সুন্দর করে ব্লেন্ড করার পর
আমি ভাবছি কি করা যায় কি করা যায় কি করা যায়। সত্যি কথা বলতে আমি রেডি হতে বসার আগে কখনোই ভেবে বসি না আই মেকআপে কি করব বা কেমনভাবে বেসটাকে আজকে করব, একটা ইউনিক কিছু কিভাবে দেব। তো যখন ভাবি যে একটা ড্রেসের ম্যাচিংয়ে করা যাক, তখন দেখলাম যে ওপর থেকে যখন গোল্ডেন দিয়েছি, নিচের দিকে হালকা গ্রিন দিয়ে দিই। গ্রিনেরটা শিমারি কালার ছিল, আমার 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 গ্রিনটা এতটাই ভালো লাগে চোখের নিচে লাগাতে, আমি এখন ড্রেস দেখি না, আমি সব ড্রেসের সাথে গ্রিনটা চালিয়ে দিই। এরপর সুন্দর করে আইব্রো ড্র করলাম, আর আমি ফলস আইল্যাশেস লাগিয়ে নিয়েছি। আমার খুব ফেভারেট, খুব কাছের একজন আমাকে অনেকদিন থেকে বলে রেখেছে একটা ল্যাশেজের ভিডিও দিতে, তো অবশ্যই খুব তাড়াতাড়ি দেব। অনেকদিন তো বললাম ইউটিউবে সেরকমভাবে পোস্ট করা হয়নি, খুবই ব্যস্ত ছিলাম। এরপর এই দুটো লিপস্টিক একদম দুটোকে একসাথে একদম রান্নার মতো করে মিক্সিং করে তারপর ঠোঁটে লাগাবো। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে লিপস্টিকটার শেড নাম্বার, তো এই দুটো শেড আমি মিক্স করে লাগিয়েছি। একটা ছিল ল্যাকমি অ্যাবসোলিউট নিউড পিঙ্ক, আর মাই গ্ল্যামের একদম ডার্ক পার্পেল, বলতে গেলে ডার্ক পার্পেলটা আমি ভুল করে কিনেছিলাম। আর অসম লাগছে না দেখতে, একদম পুরো কাতিলা না যাকে বলে, জহের। তো আমার ড্রেসটা দেখছো, আমার খুব ফেভারিট একটা এটা কুর্তি, মানে রিসেন্ট কেনা, কিন্তু আমার এতটাই ফেভারিট হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। আর লাভ মাই সেলফ, আমার নিজেকে অসাধারণ লাগে, আমার নিজেকে খুব ভালো লাগে, আর তোমরা তো জানো ভালোবাসার মানুষ আমার কাছে আছেই। তো আই মেকআপটা জাস্ট ওয়াও হয়েছিল সামনে থেকে, আর বেস মেকআপ আমি অলওয়েজ ভালো করি, এটাতে আমার নো ডাউট, নিজের নাম কে এত করে।